এডুকেশনাল গাইডলাইনে সকলকে স্বাগত জানাই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আজকে বিএড স্পেশাল এডুকেশান অর্থাৎ ওডিএলএ বিএড ক্যান্ডিডেটদের এক্সামিনেশান ফর্ম ফিল আপের জন্য নোটিশ পাবলিশ করেছে কবে থেকে এক্সামিনেশান ফর্ম ফিল আপ করবেন বা সাবমিট করবেন সেখানে দেখুন দেয়া আছে ফার্স্ট ডিসেম্বর দু হাজার থেকে সেভেন্ড ডিসেম্বর দু অর্থাৎ আট দিন সময় দিয়েছে এবং আট তারিখ থেকে ন তারিখ পর্যন্ত লেট ফাইন দিয়ে এক্সামিনেশান ফিজ জমা দেওয়া হয়ে যাবে কারা এই এক্সামিনেশান ফিজ জমা দেবেন এখানে দেখুন দেওয়া আছে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টরা এবং এখানে বলা হয়েছে সম্ভাব্য পরীক্ষার ডেট যেটা ডিসেম্বরে হতে পারে এবং বিএড ক্যান্ডিডেটদের জন্য এক্সামিনেশান ফিজ স্টাডি সেন্টার লাস্ট সাবমিট হতে পারবে এগারোই ডিসেম্বর এবং বলা হয়েছে কোনো রকম কোনো ফর্ম গ্রহণ করা হবে না এগারোই ডিসেম্বরের পর থেকে এবং এখানে পরীক্ষার ফিজ বলেছে একশো নম্বর যে সকল থিওরি পত্র আছে সেখানে এক্সামিনেশান ফি দেড়শো টাকা এবং যেখানে পঞ্চাশ নম্বরের থিওরি পেপার আছে সেখানে এক্সামিনেশান ফি পঁচাত্তর টাকা এবং যে সকল বিএড ক্যান্ডিডেটদের প্র্যাকটিক্যাল পেপার আছে একশো নম্বরে তাদের এক্সামিনেশান ফি তিনশো টাকা এবং পঞ্চাশ নম্বরের প্র্যাকটিক্যাল পেপারের ক্ষেত্রে এক্সামিনেশান ফি দেড়শো টাকা হচ্ছে অ্যাসাইনমেন্টের পরীক্ষার জন্য বা মূল্যায়নের জন্য একশো নম্বরের পেপারের ক্ষেত্রে তিরিশ টাকা এবং পঞ্চাশ নম্বরের অ্যাসাইনমেন্টের জন্য মূল্যায়নের জন্য কুড়ি টাকা এরপর নিচের দিকে দেখুন পরীক্ষা সেন্টার ফি একশো টাকা থিওরি পরীক্ষার জন্য পার সেমিস্টার এবং অ্যাডিশনাল একশো টাকা প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের জন্য প্রত্যেক সেমিস্টারের এবং লেট ফাইনের কথা বলেছে দেখুন একশো টাকা পার এক্সামিন এবং এখানে এক্সামিনেশান ভ্যানু পরে জানিয়ে দেওয়ার কথা বলেছে এবং সেই সঙ্গে বলেছে অ্যাসাইনমেন্ট সাবমিশানটা হচ্ছে প্রি কন্ডিশান ফর অ্যাপেয়ারিং ইন টার্ম্যান্ড এক্সামিনেশান অর্থাৎ বিএড ও ক্যান্ডিডেটদের এক্সামিনেশান ফি সাবমিট করার ডেট দিয়েছে ফার্স্ট ডিসেম্বর থেকে সেভেন ডিসেম্বর পর্যন্ত